চল 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 বাইরে চল বাইরে চল না না তুমি তাহলে বিরক্ত করলে তো হবে না বাবা তাহলে চুপচাপ বসো তাহলে চুপচাপ বসো এনাও খাও এনাও লেবু খাও 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 চুপচাপ বসো নইলে আমি বের করে দেবো হ্যালো জাস্ট ইফ ইউ ডোন্ট স্টার্ট দেন লাইক আফটারওয়ার্ডস ইট উইল বি আ প্রবলেম ইউ হ্যাভ টু কমপ্লিট ইচ ডেজ ওয়ার্ক সো দ্যাট ইট অ্যান্ড ইউ হ্যাভ টু পুট ইট ইন টু দ্য ল্যাব রিপোর্ট সো দ্যাট এভরি ডেজ ওয়ার্ক পুট ইজ অলরেডি বিন ডান হোয়েন এভার ইউ উইল বি গিভিং দ্য ভাইভা দেন এভরিথিং ইজ উইথ ইউ ইউ ক্যান রিক্যাপিচুলেট দ্যাট দ্যাট ইজ দ্য মেইন মোটো ওকে নেক্সট ইজ নিশান মন্ডল নিশান মন্ডল হ্যালো হ্যালো Yes, ma'am. Yes, ma'am. Nishan Mondol, have you done anything? Ma'am, আমি ওই পোস্টারটাও করেছিলাম টুলসের ওটাও করেছিলাম বাট ম্যাম আমার একটু সফটওয়্যারের প্রবলেম হয়েছিল বলে ল্যাপটপটা ফরম্যাট করেছিলাম তো ওই ফাইল দুটো নেই বাট লাস্ট ক্লাসের যেগুলো করিয়েছিলেন ওইগুলো আছে ওইগুলো শো করতে ওকে পারি ফাইন ওগুলো শো করতে পারিস মানে তুই কোনো লেয়ার মাস্কিং করেছিস লেয়ার হুম হুম মাস্কিং ইয়েস আর ম্যাম ভেক্টর মাস্কিং দেখিয়েছিলাম বোধহয় লেয়ার আর ক্লিপ মাস্কিংটা দেখিয়েছিলাম লেয়ার আর ক্লিপ মেস মাস্কিং দিয়েছিলাম ভেক্টর মাস্কিং দেখাইনি ওকে ফাইন দুটোর মধ্যে দুটো দেখা একটুখানি তাহলে ম্যাম শেয়ার হচ্ছে ইয়েস শেয়ার হয়ে গেছে অলরেডি কিন্তু দুটো লেয়ার কি কি ছিল যেটা মাস্ক করেছিস একটা এই লেয়ারটা ম্যাম এটা তো এটা কোথাও থেকে ডাউনলোড করেছিস বোধহয় লেয়ার মাস্কিং এর স্টেপস গুলো তো দেখতে পাচ্ছি না বোধহয় একটু জুম কর তো স্ক্রিনটা ফুল স্ক্রিন মোডে কর দাঁড়া আমি লেআউটটা চেঞ্জ করি এটা আরেকটা লেয়ার তাই তো দুটো লেয়ার দাঁড়া আমি একটু লেআউটটা চেঞ্জ করি ওকে বাট লেয়ার মাস্কিং এর স্টেপস গুলো তো আমি দেখতে পাচ্ছি না তোর এখানটায় এটা কি তুই নিজে করেছিস না ডাউনলোড করেছিস নিজেই জিনিসটা করেছি ম্যাম নিজে করেছিস স্টেপস গুলো বল তাহলে কি করেছিস ম্যাম এক্সপ্লেন করতে প্রবলেম হয় কেন প্রবলেম হবে তুই যদি ইফ ইউ হ্যাভ ডান ইট ইউর সেলফ দেন হোয়াট হোয়াট ইজ দ্য প্রবলেম মানে প্রপার মনে নেই এখন ওটাই সি দ্য থিং ইজ দ্যাট ইউ ক্যান টেক হেল্প ফ্রম এনি ওয়ান ফ্রম এনি অফ দ্য প্ল্যাটফর্মস বাট দ্য থিং ইজ দ্যাট আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড টু নো দ্য প্রসেস দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড ইফ ইভেন ইফ ইউ হ্যাভ ডাউনলোডেড ফ্রম সামওয়্যার ইভেন ইফ ইউ হ্যাভ টেকেন ফ্রম এনি ওয়ান ইউ হ্যাভ টু নো দ্য স্টেপস বিকজ ইফ ইউ হ্যাভ ডান ইট বাই ইউর সেলফ দ্য স্টেপ উইল বি রিমেম্বার্ড লাইক হাঁটা শেখা তুই যদি হাঁটা শেখা সাঁতার শেখা একবার শিখিস তাহলে কিন্তু তুই ওটা ভুলবি না বিকজ ইউ হ্যাভ মেনি এ টাইমস ইউ হ্যাভ ফলেন ডাউন তারপরে আস্তে আস্তে হাঁটা শিখেছিস পড়েছিস উঠেছিস পড়েছিস উঠেছিস হাঁটা শিখেছিস সো দ্যাট উইল বি রিমেম্বার তোর এক্স্যাক্টলি সেরকম এই স্টেপস গুলো ইট উইল বি রিমেম্বার্ড ওকে ইফ ইউ হ্যাভ ডান ইট যদি কেউ কোথাও থেকে হেল্প নিয়েও থাকিস বাট ইউ লার্ন বাই ইয়োর সেলফ অলসো হেল্প নিয়ে থাকলেও কি কিভাবে করছে সেটা জেনে রাখা জরুরি বিকজ অ্যাট দ্য টাইম অফ ভাইভা ওকে অ্যাট দ্য টাইম অফ ভাইভা ইউ উইল বি গিভেন টু ওয়ার্ক অন 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 দিস থিংস বেসিক্যালি ওকে তো দ্যাট ইজ হোয়াট আই নিড টু টেল ইউ ওকে অ্যান্ড যদি খুলে যায় তাহলে তোদের অফলাইনই ভাইভা হবে তখন একেবারেই উইদাউট এনি হেল্প ইউ হ্যাভ টু ডু ইট ওকে নিশান দেন দ্য নেক্সট আউটপুট আই ওয়ান্ট টু সি
Then you have done again the same kind of application, Nishant. Okay, no issues. Next is okay, Hamidul Kedari, he has left the meeting class. Okay, Hamidul is not there. Anisha is completed. Okay, jara jara eschilo sobai ekhon ar nei. আমি যেহেতু এই করছি, ওকে ফাইন, কি করা যাবে। হ্যাঁ চলো প্রিন্ট স্ক্রিন অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তারপর আমরা শুরু করছি। ওকে, সো দ্য লাস্ট মাস্কিং, আজকে আই এম নট কভারিং টুডে, লাস্ট মাস্কিং আই এম নট কভারিং টুডে অ্যাজ অল অফ ইউ হ্যাভেন ডান দ্য মাস্কিং। তো লাস্ট মাস্কিং আমি লাস্ট ইলাস্ট্রেটরের সঙ্গে একদিন করিয়ে দেব। ওকে, জাস্ট আ মিনিট, টুডে আই উইল বি কমপ্লিটিং দ্য নিউ, এক মিনিট দাঁড়া, তোদের অ্যাটেন্ডেন্সটা আমি শেয়ার স্ক্রিন করছি, দাঁড়া এক মিনিট, শেয়ারিং মাই স্ক্রিন। কি হলো রে বাবা, দ্যার ইজ সার্টেন টেকনিক্যাল প্রবলেম, দাঁড়া। ওকে, আমার শেয়ার স্ক্রিনের অপশনটা দিচ্ছে না এখন। ওকে, মাই শেয়ার স্ক্রিন অপশন হ্যাজ সামহাউ ডিঅ্যাক্টিভেটেড। ওকে ফাইন, টুডে শেয়ার স্ক্রিন করা যা না গেলে কি করে হবে, তোরা দেখবে কি করে আমি কি করছি। নেটওয়ার্ক ঠিক আছে, শেয়ার স্ক্রিন অপশনটা নেই কেন, জাস্ট আ মিনিট গাইজ, শেয়ার স্ক্রিন অপশনটা আমার কাজ করছে না। আচ্ছা আমি একটা কাজ করছি, তোরা সবাই থাক, আই এম লিভিং দ্য মিটিং অ্যান্ড রিজয়নিং, হ্যাঁ তাহলে দেখি কি হয়। আচ্ছা কোনো কিটাই কাজ করছে না, জাস্ট আ মিনিট, আচ্ছা কারোর স্ক্রিন শেয়ার নেই তো, নোবডি স্ক্রিন ইজ গেটিং শেয়ার রাইট, কারোরই তো শেয়ার করা নেই স্ক্রিন, আমার কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমার স্ক্রিনটা শেয়ার করতে দিচ্ছে না।
ওকে সরি 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 দিস ইজ দ্য র ইমেজ, দিস ইজ দ্য আউটপুট বিফোর গোয়িং টু দ্য অ্যাসাইনমেন্ট। আই উইল বি মেলিং ইউ দ্য র ইমেজ, ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস আউটপুট। ক্যান ইউ ডু ইট? দিস ইজ দ্য র ইমেজ অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। দিস ইজ আ ভেরি আর লাইক আ বেসিক স্টেপস ইজ নেসেসারি ইন অর্ডার টু ডু this kind of output, and you have to do it. This is the most simplest way of doing. Can you do it? I'm asking. I'm asking you people, can you do it? Good. দেন কাট করে নিতে পারিস। ইন টেকনিক্যাল টার্ম ইউ নিড টু টেল ইউ হ্যাভ টু কাট দ্য একেবারে বাই ইউজিং ডিফারেন্ট টুলস, যে কোনো টুলই হতে পারে। নেক্সট নেক্সট কি করবি? দিস ইজ দ্য আউটপুট। নেক্সট দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম। ওনলি টুল বক্স দিয়ে এটা করা যায়, ওনলি টুল বক্স, নো আদার অ্যাক্সেসরিজ নেসেসারি। এবার এই আউটপুটটা কিভাবে করতে পারিস বল? ওকে আই উইল গিভ ইউ, আই হুম 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 এখানটাই একটা একটা সিম মাল্টিপ্লাই করে দিবি, দ্যাট ইজ এ ব্লেন্ডিং মোড। সো ইউ হ্যাভ অ্যাপ্লাইড ব্লেন্ডিং মোডস নাও, সো ইউ ইউ নো দ্য অ্যাপ্লিকেশনস অফ ব্লেন্ডিং মোড, রাইট? ওকে ফাইন, নট মাল্টিপ্লাই, আই হ্যাভ শোন ইউ দ্য ব্লেন্ডিং মোড। সি দিজ আর দ্য মোডস, না নো নট দিজ আর নট ব্লেন্ডিং মোডস। আমি একটা সিলেক্ট করে দেখাবো। Exactly, these are the blending modes. Multiply means so due to color values that will be multiplied. Darken means the brightness will be decreased. Okay, color burn means the also the darkness or the shadow area will be more. Then see all the these all are the blending modes. You can try and use this. Okay, so এগুলোর যদি লজিক আমি বোঝাতে যাই তোদের, okay, definitely I'll give you a handout what these blending modes does. But not everything will be understandable by you, as you haven't learned till date the color science. That you'll be learning in the next year. Okay, so if I want to, okay, say difference. Difference is the color difference. If two colors are there, two layers are there, if you put this difference, if you click this difference, you will get the color difference between that two layer. So the blending mode is applied to get different kind of blending options. কিন্তু একটা স্টেপ তুই মিস করে গেলি, এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, একটা সিম্পল গ্রেডিয়েন্ট দেওয়া আছে, দেখ দুটো কালার শেডে সিম্পল গ্রেডিয়েন্ট দেওয়া আছে। সো আমি তোদের এই এই জিনিসটা মেল করে দেবো, আই উইল বি মেইলিং ইউ দ্য আই উইল বি মেইলিং ইউ দিস র দিস র ইমেজ অ্যান্ড ইউ অ্যান্ড আই উইল বি মেইলিং ইউ দ্য আই উইল বি মেইলিং ইউ দ্য দিস আউটপুট অ্যান্ড ইউ হ্যাভ টু prepare the output from this raw image. And this is, believe me, this is the simplest one that can happen. Okay, now another application of blending mode, say you are writing certain text on it, the blending mode you can add different kind of attributes to this text also. Text or whatever element you are creating onto it, you can create. You can give different kind of blending modes. Say for example, say sunflower edited. So color is very dull.
সো আই এম গিভিং নর্মাল, জাস্ট আমি নর্মালি এডিট করে দেখাচ্ছি, সো সানফ্লাওয়ার এডিটেড, কন্ট্রোল টি ফর লিটল বিট ট্রান্সফর্ম থিং, ওকে নাও সি নট অন টু দ্য লেয়ার অলসো, ইফ ইউ রাইট ক্লিক অন দ্য লেয়ার, রাইট ক্লিক অন দ্য লেয়ার ইউ সিলেক্টেড, দেন গো টু দ্য ব্লেন্ডিং অপশনস, গ্লো টু দ্য ব্লেন্ডিং অপশনস, সি আই হ্যাভ শোন ইউ ওয়ান ডে, ইউ ক্যান গেট সো মেনি আদার ফিচার্স হুইচ ইউ ক্যান অ্যাড ডাইরেক্টলি ফ্রম দিস ড্রপ ডাউন লিস্ট, বেসিক্যালি সে ড্রপ শ্যাডো, অ্যান্ড ইউ ওয়ান্ট দ্যাট ড্রপ শ্যাডোজ শ্যাডো স্প্রেড শুড বি মোর, সো আই এম ইনক্রিজিং দ্য শ্যাডো, ওকে the distance, just I'm increasing the distance of the shadow, the size I'm doing a little bit increased, the contour, contour means the output, this is getting this is multiplied, basically you can go to the normal option, you can go to the screen option, you can go to any other options also, okay, there are so many blending modes are available. There are so many blending modes are available, you can try and use according to your own aesthetic sense, okay. See, now I am doing it is little bit spreaded, okay, let me do a outer glow, and see you have to click on the outer glow so that you can do the spreading. See, this is the output of the screen with drop shadow and outer glow, okay, little bit edited, but if you select multiply, that means two color is getting multiplied, then the output will be this, okay, definitely the color of shadow from here you can change, the opacity you can change, the opacity you can change from here, okay, these are certain things you can do, the options are already given there. I have done it with the screen, you can do it with the okay, say linear burn, see it is a little bit similar to the multiply, as the darkness or the brightness is getting decreased, that is the attribute of color, say color dodge, it will be little bit brightened, if you remember the dodge tool, if you remember the dodge tool, see the output, every time the output is little bit different, every time the output is little bit different, okay, every time the output is little bit, say you want to bevel it, you want to bevel a little more, you have to double click on it, you have to double click on it, okay, I'm doing it in a, I'm showing you different outputs, but don't do everything on a particular thing, that won't look good, basically that won't look good, you can apply one or two applications, so this is not hard mix, and to just do a normal multiply, then its spread is little more, distance is little more, then the multiplied color, I'm changing the multiplied color, which multiplied color you want to see, this thing you want to see, or this yellow you want to see, this yellow you want to see, okay, you can see this yellow, you can see this yellow, or you can see, okay, definitely this depend on your aesthetic sense, you can see the green, see from here the multiplied color you can apply, okay, or you can check, you can give the shade of this green also, you can shade the by using color picker, do you remember the color picker, I'm changing the color, see the new pick, at the new pick the color you want to change, that is coming, basically actually konta khub bhalo lagche dekhi,
ওকে, সো ফর মি দিস ইজ গুড, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওপাসিটি অফ ইট লিটল বিট ওপেক, দ্য অ্যাঙ্গেল অফ শেডিং আই এম চেঞ্জিং, দ্য অ্যাঙ্গেল অফ শেডিং আই এম চেঞ্জিং, দ্য ডিস্টেন্স অফ দ্য ড্রপ শ্যাডো, সি ক্যান ইউ সি, ক্যান ইউ সি দ্য শ্যাডো, দিস ইজ দ্য শ্যাডো, এই যে শ্যাডো দেখ। এবার এই যে তোরা যখন যদি কোনো কিছু করতে চাস যেটা কিনা মানে জলের তলায় যে এইটা একটা শ্যাডো থাকে না, ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার অলসো, যে একটা ওয়াটার ট্রেন আছে ওপরে কিছু লিখলে তার নিচে শ্যাডো পাওয়া যাচ্ছে, তো ইউ ক্যান ডু দ্য শ্যাডো লাইক দিস, সি ইউ ইউ ক্যান ইউ ইউ ক্যান দেখ এটা এটা এক্স্যাক্টলি শ্যাডো, এই যে শ্যাডোটা হয়ে গেল, শ্যাডো স্প্রেডটা একটুকুনি আমি বেশি বেশ বেশি করলে অবশ্য ভালো লাগছে না, বিকজ দ্য রাইটিং ইজ গেটিং স্ম্যাশ, এই হয়ে যাচ্ছে, তো দে সাইজ একটু একটু বড় করে দিই। এবার শ্যাডোর ডিস্টেন্সটা এতটা করব না আমি, শ্যাডোর ডিস্টেন্সটা কাছাকাছি করি, কাছাকাছি করি এমনি করতে পারিস, একেবারে আলাদা করতে পারিস, দ্যাট ইজ ইয়োর চয়েস, দ্যাট ইজ ইয়োর চয়েস, ওকে। আমি জাস্ট তোদের দেখাচ্ছি যে কি কি করা যায়। এবার এই শ্যাডোর মধ্যেই তুই একটু ইনার গ্লো দিয়ে দিতে পারিস, ইনার গ্লো তো ভালো লাগছে না, আউটার গ্লো দিয়ে দিতে পারিস, ঠিক আছে, আউটার গ্লো অ্যাকচুয়ালটাই, শ্যাডোটার মধ্যে কিন্তু অলরেডি শ্যাডোটাই আছে, ইউ ক্যানট সিলেক্ট দ্য শ্যাডো সেপারেটলি, ওকে। এইবার আউটার গ্লোয়ের মধ্যে স্প্রেডটা বড্ড বেশি লাগছে, আমি স্প্রেডটা একটু কমিয়ে দিলাম, বেসিক্যালি সাইজটা কমিয়ে দিলাম, ডিস্টেন্সটা এবার এটা অরিজিনালের সঙ্গে আর ভালো লাগছে না, তাহলে কি ডিস্টেন্সটা বেশি হলে যখনই তুই গ্লোটা দিবি গ্লোটার এফেক্টটাই আসছে না, এমনি এখানটা যদি দুটো আলাদা করে দিস এখানটায়, নাও ইউ ক্যান গেট আ এফেক্ট আউট অফ ইট, ওকে। এমনি ভাবে প্রত্যেকটাই অ্যাপ্লাই করা যায় বেসিক্যালি, অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাপ্লিকেশনস বেসিক্যালি, সো ট্রাই অ্যান্ড ট্রাই এভরি এভরি এভরিথিং আউট বেসিক্যালি, প্রত্যেকটা জিনিস ইউ ক্যান ট্রাই, ওকে, ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান ট্রাই ইচ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইট টু সি উইচ ওয়ান ইজ মোর অ্যাপ্লিকেবল ফর ইয়োর অ্যাপ্লিকেশন, সে প্যাটার্ন ওভারলেও করা যায়, ইউ ক্যান ডু উইথ আ প্যাটার্ন, ইউ ক্যান ডু আ প্যাটার্ন, ইউ ক্যান ডু আ প্যাটার্ন, ইউ ক্যান ক্রিয়েট আ প্যাটার্ন অলসো, ইউ ক্যান ক্রিয়েট আ প্যাটার্ন অলসো, বাট আমি প্যাটার্ন ওভারলে করতে চাইছি না, সে একটা গ্রেডিয়েন্ট ওভারলে করেছে, আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি, দেখ দিস আর দ্য স্ট্রোক, নর্মাল সানফ্লাওয়ার এডিটেড আমি লিখেছিলাম, আই এম জাস্ট অ্যাপ্লাইং ডিফারেন্ট স্টাইলস, ডিফারেন্ট স্টাইলিং এলিমেন্ট টু ইট, ওকে। প্রত্যেকটার আমি আলাদা আলাদা স্টাইলে, এটা তুই ইনার শ্যাডো করতে পারিস, তুই হচ্ছে যে বেভেলড করতে পারিস লিটল বিট, এগেইন দ্য বেভেলিং উইথ ইট ইজ নট দ্যাট, এটা আর বেভেলিংটার অতটা ভালো লাগছে না দেখ এর মধ্যে, সো দিস ইজ নট ডান দেন। এবার এখানে স্টাইলস আছে, টেকনিক আছে, তো এমবসিং করতে চাইছিস, এখানে এমবসিং দিস উইল অলসো বি গুড, এমবসিং এর ডেপথটা একটু বাড়াচ্ছিস, ধরো আমি আরেকটা এমবসিং যেটা নর্মাল থাকে না, তুই দেখবি কিছু কিছু জিনিস এমবস থাকে, একটু উঁচু উঁচু থাকে লেখাটা, মনে হয় যে ইট ইজ গিভিং বেসিক্যালি থ্রি ডি এফেক্ট, দ্য টেক্সট ইটসেলফ ইজ গিভিং থ্রি ডি এফেক্ট, সো ইউ ক্যান ডু দ্য বেভেল অর ইউ ক্যান ডু দ্য এমবস, ওকে। So in this way you can edit your text, okay. So eta kotheke jacchi ami option ami just eta dekh ami okay kore dilam, right click dekh ami ki ki korechi ekhane eshe jay, kintu effects e dekh drop shadow korechi, outer glow, bevel and emboss, gradient, stroke, everything I have done, each and everything I have done, okay, on this. So ami eta ki kore select korlam, I have right click on it, I have right click on any layer, I went to the blending options and these option has come, okay. So whenever you will be doing your poster, just the text you are writing on, the text you are writing on onto it, you can apply different blending modes too. Dekh ekhanta ami normally ki korechi ami just dekhiye dicchi, dekh ami ekhane ki korechi, dekh ekhanta just ekta gradient diyechi ei layer tay, nothing, nothing but a gradient,
কিচ্ছু করিনি। আমি কি করেছি, প্রথমে ওই যে সানফ্লাওয়ারটা কেটে নিয়েছি, তারপর এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করেছি, একটা জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাড করেছি, টেক্সটটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এমনি করে ইউ হ্যাভ টু অ্যাড পিকচার এলিমেন্টস টু প্রডিউস দ্য পোস্টার, অ্যান্ড আই হ্যাভ টোল্ড ইউ দ্য পোস্টার উইল বি ল্যান্ডস্কেপ A4 সাইজ, ল্যান্ডস্কেপ A4 সাইজ, ল্যান্ডস্কেপ, দিস ওয়ান ইজ পোর্ট্রেট। দ্য পোস্টার অ্যাকচুয়ালি যারা শুরু করিস নি, যারা এখনো ডেলিমাই ভুগছিস যে কিভাবে করব, হাউ টু ডু ইট, ইউ হ্যাভ টু ক্রিয়েট ডিফারেন্ট লেয়ার্স, অন টু ইচ অ্যান্ড এভরি লেয়ার ইউ হ্যাভ টু পুট ডিফারেন্ট পিকচার এলিমেন্টস, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু এডিট ইচ অ্যান্ড এভরি পিকচার এলিমেন্ট ইফ ইউ আর এন। ম্যাম, পোস্টারটা তো আপনি ল্যান্ডস্কেপে বলেছিলেন না করতে? ডেফিনেটলি ল্যান্ডস্কেপেই বলেছিলাম তো, আমি বললাম এটা পোর্ট্রেট আছে, ইউ আই হ্যাভ টোল্ড ইউ টু প্রডিউস ইট ইন ল্যান্ডস্কেপ, A4 ল্যান্ডস্কেপ, A4 সাইজ ল্যান্ডস্কেপ ফরম্যাট। ম্যাম বলছি লেয়ার 4টা কি করে বাড়িয়ে আনছেন এই গ্রেডিয়েন্ট দিয়ে যেটা বললেন? গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট তো এখান থেকে, গ্রেডিয়েন্ট তো টুল বক্সেই আছে, গ্রেডিয়েন্ট এই যে টুল বক্সে আছে, এই লেয়ার 4টা ম্যাম? হ্যাঁ হ্যাঁ, লেয়ার 4টাই তো গ্রেডিয়েন্ট, এই তো লেয়ার 4টাই তো গ্রেডিয়েন্ট, এই তো গ্রেডিয়েন্টে কিছুই করিনি। প্রথমে আমি একটা ছোট্ট মতো, এই যে তোদের এগুলো, এটা খুবই সিম্পল জিনিস, আমি তাও বলে দিচ্ছি, এই দেখ এখানে এই যে রেক্টাঙ্গেল ইলিপটিক্যাল যে মার্কিউ টুলটা আছে, এটা নিয়ে এর মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি, তারপরে এই পার্টিকুলার কালারটা আমি চুজ করেছি, এই যে গ্রেডিয়েন্ট অপশনে গেছি, ঠিক আছে, পার্টিকুলার এই কালারটা চুজ করেছি ফ্রম দিস ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। দেখ এখানটা ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারে ওই পার্টিকুলার কালারটা চুজ করেছি, আর পার্টিকুলার কালারটা কি আছে আমি যদি এখন দেখতে চাই আমি কি করে যাবো, তখন তো আমি দেখে চুজ করেছি, জাস্ট তখন আমি কি করবো, দেখ এখানটাই যে এখানে ক্লিক করলে দেখ আমি কালার ইনফরমেশন গুলো পেয়ে যাব, কোথায় আছে ইনফো প্যালেটে, দেখ এখানটা আমি যদি যাই, এটা এই কালারটা কি ছিল, দেখ এই কালারটা ছিল তোর R240, G142 অ্যান্ড B195। সো আমি কি করেছি, ব্যাকগ্রাউন্ডে রেখেছি হোয়াইট, এক্স্যাক্টলি হোয়াইট, একেবারে হোয়াইট, মানে সে সে 255, 255, 255, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রেখেছি, ওকে, অ্যান্ড ফোরগ্রাউন্ডে এই কালারটা রেখেছি, তারপরে এই যে গ্রেডিয়েন্ট দিয়েছি, গ্রেডিয়েন্ট দিয়েছি, গ্রেডিয়েন্ট, এবার গ্রেডিয়েন্ট এই নর্মাল অপশন দিয়েছি, নর্মাল অপশনে একটা ফাঁকা লেয়ারে আমি যদি এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই, আমি এই ফাঁকা লেয়ারটায় আমি করে দিচ্ছি গ্রেডিয়েন্টটা, আমি এখান থেকে জাস্ট টেনে দিয়েছি, দ্যাটস ইট, গ্রেডিয়েন্ট আমি ধরে টেনে দিয়েছি, সরি সরি, কেন এটা হলো বলতো, এখানটায় দেখ গ্রেডিয়েন্টটা অপশনটা অন্যটা চুজ করা ছিল, দেখ এখানে ড্রপ ডাউন লিস্টে আমার জাস্ট হোয়াইট টু এই কালারটা চাই, দ্যাটস ইট। এবার আমি গ্রেডিয়েন্টটা করে দিচ্ছি, এখান থেকে যদি তুই টেনে দিস তো গ্রেডিয়েন্ট এসে যাবে, এখানটা দেখ ডিফারেন্ট অপশনস আছে। এবার আমি যদি এই গ্রেডিয়েন্টটা না চাই, আমি এই গ্রেডিয়েন্টটা চাই, এই গ্রেডিয়েন্টটা আসবে, দের আর ডিফারেন্ট অপশনস অফ গ্রেডিয়েন্ট, দের আর লাইব্রেরিজ অফ গ্রেডিয়েন্ট অলসো, দের আর লাইব্রেরি, আমি সিম্পল গ্রেডিয়েন্ট করেছি, আমি সিম্পল এই গ্রেডিয়েন্টটা করেছি, আমি সিম্পল এই গ্রেডিয়েন্টটা করেছি, ওই জন্য এই গ্রেডিয়েন্টটা এসছে নর্মাল, বুঝেছিস, দের আর লাইব্রেরি অফ দ্য গ্রেডিয়েন্টস, দেখ এখানটা দেখ দেওয়া আছে, এই যে এখানে দের আর লাইব্রেরি, এই যে রাইট সাইডে দেখ এখানটা গ্রেডিয়েন্ট লাইব্রেরি, কত রকমের গ্রেডিয়েন্ট আছে। তো আমি কেন এইটা করতে বলছি তোদের, আমি যে র মেটেরিয়াল দেবো, আউটপুট দেবো, ইউ হ্যাভ টু প্রডিউস দ্যাট, ওয়াই, সো দ্যাট লাইক, এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, কারণ পোস্টারটা সবাই শুরু করিস নি দেখতে পাচ্ছি, এবং সবার কাছে তো সবকিছু ফেসিলিটিস অ্যাভেলেবেলও নয়, ওই জন্য আমি এটা দেখিয়ে দিলাম, হাউ টু ডু দ্য পোস্টার অলসো, পোস্টার গুলো স্টেপ বাই স্টেপ তোরা কিভাবে করতে পারবি বেসিক্যালি সেটা দেখানোর জন্য। ওকে, আমি র মেটেরিয়াল দেবো, তোর আউটপুট দেবো, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দ্য পোস্টার, ওকে, ওকে, নাও গোয়িং টু দ্য ফিল্টার অপশনস,
there are two kind of filters are there. There are two kind of filters are there. One is constructive filter, another is destructive filter. Okay. The definitely, as the name suggests, constructive filter will give you constructive results. Actually, it will improve the quality of the image. Okay, not quality. You cannot say it like it will improve the quality or something. Actually, this is fit for the purposes. Jekhante jeta dorkar. Okay, if something is asking for only to construct constructive result, then you need the constructive filters. And if you need say blur, say twill, say certain modifications, certain abrupt modification to the original image, then you need the destructive filters. Okay, basically filters are mathematical equations by which or which will be applied to individual pixels of the image to change its attribute according to the predetermined equation which has been fed over there. Okay, so just see application. We have seen the editing, editing of the old pictures. If you remember, you have seen the editing of the old picture. Okay, now not the old pictures. Mama. Yes. Mama. বাবান, তুমি যদি বিরক্ত করো তাহলে কিন্তু আমি বের করে দেবো। জাস্ট আ মিনিট গাইস, জাস্ট আ মিনিট, আমার ছেলেটা গন্ডগোল করছে, একটু দাঁড়াও। Okay, sorry. Acha, cholo. We are seeing the posters. Sorry, filters. Open. Say this is the image. Okay, see, the age definition of each and individual elements here, the gear, say the vernier scale, say the nut, okay, the scale,
the ages are not that very clear, okay, and you want that the contrast between the background and the image elements or the elements over here should be more, okay. So you can apply the tools from the toolbox. Which tool you can use? কোন টুল ইউজ করতে পারিস? Which tool you can use? You have already done it. I am asking you, Achish. Yes, which tool you can use to increase the contrast between the background and these image elements? Or increase the sharpness of the edges? কোন টুল ইউজ করতে পারিস টুলবক্সের? তোদের টুলবক্সের কিন্তু এই দেওয়া আছে, টুলবক্সের দেখ একটা ল্যাব ম্যানুয়ালে টুলবক্সের ফাংশন দেওয়া আছে, বাট ইউ হ্যাভন রিটেন দ্য ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্ট লেখার থেকে যেটা জরুরি টু প্র্যাকটিস, কোনটা ইউজ করতে পারিস বল বল। ডেফিনেটলি ইউ ক্যান ইউজ শার্পেন টুল, আমি তো বললাম টু ইনক্রিজ দ্য শার্পনেস প্রথমেই অ্যান্ড টু ইনক্রিজ দ্য এজ ডেফিনেশন, ওখানে ফাইন্ড এজেস অপশনস মনে আছে? এখানটা কি করতে পারি, বাট ওটা তো আমার লাইক ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সেভারেল টাইমস অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট, বাট হিয়ার থ্রু ফিল্টার, সাম ফিল্টার্স আর দেয়ার ইফ ইউ ইউ নো দিস, ইফ ইউ নো দিস ওকে দেন ইউ ক্যান ডাইরেক্টলি গো টু দ্যাট ফিল্টার, ইউ ক্যান ডাইরেক্টলি গো টু দ্যাট ফিল্টার। ওকে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য চেঞ্জ জাস্ট অ্যাপ্লাই ইট in a huge way, then you can definitely see the change. Okay, say what filter, this is a constructive filter. Okay, I'm using over here unsharp mask. Okay, the amount, say amount 97% or 96%, then I am just, you have to optimize it, you cannot go something like beyond something, you know. Okay, radius is from the central pixel to 1.4 pixel and amount is say 96%. Okay, say I'm just applying this much. Okay, I'm applying this much. Okay, I'm doing it. Okay, okay. So now if I do and undo it, then you can see what changes is there. Actually control Z, it was like this, this was like this blunt. Can you see the change? Actually okay, dekhte pachhis actually karon todi screen koto boro to ami jani na actually. So I want to duplicate the layer. Ami just duplicate jodi layer kori tahole tora bujhte parbi. Duplicate layer dekh, right click on the layer, duplicate layer, tale same layer tai copy hoye jabe, duplicate hoye jabe. Okay, so this is the original layer, I am keeping it intact ebong er eye ta ami shoriye dicchi. So I am going to this layer, go to the, I am going to a constructive filters, that is go to filter, sharpen, and okay, these the sharpen edges, sharpen more, sharpen smart sharpen, you can try and use it, but I am using unsharp masking, 96%, 1.48 threshold. Okay, I'm doing it. Okay, now see this, this is the output and this was the original, this was this blunt and whatever you have now, you have got this is this and this was this. See here the contrast become more and the edge definition has got sharpened, tai to. See, this was this and this has become, this was this and this has become this. Okay,
So filters are basically mathematical formula that alter the feature of the pixel, each and every pixel or group of pixel in a specified way, which has been specified by the mathematical formula. Now constructive filter used to modify and enhance the image for printing and screen display, definitely for printing purpose as well as screen display purpose. And destructive filter, destructive filters entire purpose is to displace pixel more or less radically, redistributing image elements. So these like destructive filters are doing basically redistribution of these image pixels. Okay, so there are other filters also. This provide a fine art effect, say watermark. So there are several other filters we'll be talking about, and I'll show the examples. So first, going to the constructive filter, we have already seen one, anchor masking or sharpen tool. This improve the image quality, okay, definitely, by changing the focus of the image, then smoothening the transition within an image, basically, say blur, noise, sharpen, and other like other sub menus, okay, are there actually. You can we'll be checking. We have just used the sharp, we have used just the, okay, redo. I'm doing it redo. Okay, we have used just, okay, we have just used unsharp masking. Then say I mean we are using another constructive filter, another constructive filter. Change, open another image. Okay, definitely fit for the purpose is the main thing, basically. Say this one is the old picture and we have edited it by using several tools. Okay, but here in the filter we can edit it in a single one or two click. Go to the filter. This one is old picture. আমি এর আগেও তোদের দেখিয়েছি এটা, ঠিক আছে? So এটা আমরা আগে করেছিলাম different other tools দিয়ে, যদি if you remember গতকালও করেছিলাম, previous days lab we have done it. আজকে আমরা করছি, দেখ এখানটা, by using say noise. So these are basically noises যেগুলো already image এর মধ্যে changes এসে গেছে. I am going to dust and scratches. Okay, radius, from the radius means from center pixel up to how many pixel it will remove, basically. And threshold means একটা threshold, এর পরে আর বাকি গুলো হবে না. Okay, say 5 levels of threshold. So see, by using say 2 or 3 click, you have removed most of the scratches. So this is again a constructive filter. So how was it? It actually kemon chilo, control Z kori. This was like this, and most of the disturbances I have removed by using just filter noised. Okay, there are dust and scratches also. There are add noise. There are dust speckles. You can check and use this. I'm just using dust and scratches. For me, it is good. Okay, so see, okay. And this is like this, and it was like this. If I duplicate layer and I do it again, then you will be understanding in a better way. This filter, noise, dust and scratches. See, radius 2, 5 kore dilam. So it has become like this. And it was like this. It has become like this by using 2 or 3 clicks. And the whatever is being left, that you can edit, that you can do it by using your toolbox also. Okay. So this is again a constructive filter. Okay. And basically, okay. So just I mean, the blur boli, blur actually does the opposite of the sharpening. It decreases the contrast. Okay, that is also a constructive filter. Okay, that is there under filter option.
this blur. Okay, definitely you have to find a proper application for it. আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কি দিতে পারি ব্লারে দেখছি। কোনটা ব্লার দিতে পারি? এখানটা অ্যাপ্লিকেশন আমার তেমন কিছু নেই বেসিক্যালি। ওকে, সো জাস্ট আই এম লিভিং ইট। সো আই হ্যাভ শোন ইউ টু কনস্ট্রাকটিভ ফিল্টার্স। ওকে, নাও আই এম শোয়িং ইউ ফিউ ডিস্ট্রাকটিভ ফিল্টার্স। সো দিস ব্লার, সো দিস আর দ্য আদার ফিল্টার্স। ওকে, আদার ফিল্টার্স একটু দেখিয়ে দিই, আদার ফিল্টার্স ও দেখিয়ে দিই, দাঁড়া, বিফোর গোয়িং টু ডিস্ট্রাকটিভ ফিল্টার্স। আর না, ডিস্ট্রাকটিভ ফিল্টার গুলো দেখিয়ে নিই, তারপর আদার ফিল্টার্স দেখাবো। ওকে, সো ইউ ক্যান ট্রাই অ্যান্ড ইউজ দিস আর্টিস্টিক কামস আন্ডার আদার ফিল্টার্স, দেন ব্লার ইজ কনস্ট্রাকটিভ, ডিস্টর্ট দিস ইজ ডিস্ট্রাকটিভ, নয়েজ কনস্ট্রাকটিভ, দেন দ্য শার্পেন টুল ইজ কনস্ট্রাকটিভ ফিল্টার্স। ওকে, so I'm showing you a destructive filter. See destructive filters, ami ekta particular application dekhai dam to distort, under distort দেখ, these all are destructive filters, দেখ, shear, shear করি একটু দেখি। This is destructive filter. Can you see the output? I have displaced the pixels basically. I displaced the pixel in a certain way. According to certain mathematical equation, I have displaced it. It was like this. I have displaced it by using destructive filter. Distort. Okay, I can use a tool. Okay, this is again a very bad very bad one. Okay, definitely it depends on, say there is a stormy weather. Prochondo hawa jhor boiche. Okay, fine, chole gelo, kothay gelo filter. Okay, fine. Okay, সো দিস ইজ, আমি একটা বেশি বাড়াইনি বলে, সো দিস ইজ ডিস্ট্রাকটিভ ফিল্টার। ওকে, সো লাইক দিস, ডিস্টর্ট, ডিফিউজ, গ্লো, শিয়ার, টুইল, ডিসপ্লেস, দিস আর ডিস্ট্রাকটিভ ফিল্টার্স। ওকে, দেন দের আর আদার কাইন্ড অফ ফিল্টার্স, আদার আন্ডার আদার ফিল্টার। ওকে, দিস এক্সট্রাক্ট ফিল্টার ক্যাটালিস্ট, জাস্ট ট্রাই অ্যান্ড ইউজ অল দ্য ফিল্টার্স, দিস ক্যান সার্ভ ইউর পারপাস ইন টু অর থ্রি ক্লিক্স। প্রত্যেকটা ইউজ করে দেখিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? তার মধ্যে আমি যেটা স্পেসিফিক্যালি বললাম, নয়েজ, দেন শার্পেন টুল, দেন ইওর ডিস্টর্ট অ্যান্ড ব্লার টুল, ট্রাই টু ইউজ দিস থিংস, এগুলো অনেক কাজে লাগে তোর। সে কালার পেন্সিল, সো দের আর ডিফারেন্ট কাইন্ড অফ, এখানে প্রচুর অপশনস আছে। সো সি ইফ ইউ ওয়ান্ট টু এডিট ইয়োর পিকচার, সি দের আর সেভেল। ওকে, দের আর, দের আর there are options under these also, or er onek picture element ache basically, ami
এটা পিকচার এলিমেন্ট কম সেরকম কিছু একটা দিই, দাঁড়া। Say this is output, this one is output, this one is the output. Okay, okay. After doing the poster, what you have to do, all the three layers you have to merge it to one. দেখবি যেগুলো তোরা ডাউনলোড করিস, মোস্টলি ইফ ইউ ওয়ান্ট দোজ আর নট র, দেন দ্যাট ইজ আন্ডার সিঙ্গল লেয়ার। সো আফটার ডুইং অল দ্য থিংস ইন ইউর লেয়ার পোস্টার, ইউ হ্যাভ টু সি, গো টু দ্য রাইট সাইড অফ দ্য লেয়ার প্যালেট, ক্লিক অন ইট অ্যান্ড গো টু মার্জ ভিজিবল অর ফ্ল্যাট ইন লেয়ার। ওকে, সো ইন দ্যাট, ইন দিস দিস ওয়ে ইট উইল বিকাম ওয়ান লেয়ার। নাও আই এম ইউজিং দ্য ফিল্টার অন টু ইট, আর্টিস্টিক ফিল্টার, দিস কামস আন্ডার আদার ফিল্টার্স, other filters. Okay, fine. This not, let's not do this. Cancel. Control Z, all Control Z. Control Z, all Control Z is backward step, if you remember. Just I want to apply onto that particular layer. Yes. Pencil width. Stroke pressure, paper brightness, this is not it's not good. Yes. Say this output is quite matching with the outside wall. Aina? Achish? Dekh ei output ta amar bhal lagche. It was like this. I have used just other filters. Under artistic, there are so many. You can try and use it. Taki tu protector use janish. Ami eta use korechhilam. Tu fresco use korte parish, jeigulo frescography. This is another kind of printing. Jodi ami toder printing er na, ami toder ei nei ni ekta class nei ni basically. Eta bhal lagche na. See, these are the output. Definitely you have to edit the output. Age intensity, I'm increasing age intensity. I am using decrease age thickness. Really bad eye, kemon lage bhal lagbe na. Posterization. See, I will use a filter. So try and use these filters, and definitely according to your application, purpose of the application. Okay, and you can get different kind of output. So basically what you need to know, what is filter, what are different kind of filters available, and try and use all other filters. Okay, now next going to another assignment which I'll be giving. Okay, try and use filter. You have to be present in the form of output, two kind of filters. Ekta output thakbe constructive, ekta output thakbe destructive. Dutto filter er output niye you have to submit. Okay, next going to another assignment which I'll be giving you. Other than ager din diyechhilam ki ekta poster diyechi, ekta additive subtractive color diyechi, ajke ekta sunflower dilam jeta I'll be sending you people. Next is your this one. So this is the input, this is the input image, and this is the output image.
This is the input image, output image. This is the input image. Control positive. Control positive. This is input. This is output. How you can do it? I mean, input debo, you have to create the output. How you can do it? Everyone. এটা ইনপুট আমি ইনপুট আউটপুট পাশাপাশি রাখি ইউ হ্যাভ টু টেল মি দ্য স্টেপস দিস ইজ ইনপুট জাস্ট এ মিনিট এটা ছোট করি This is output. And this is input. How you can do it? So tell me the steps. Anyone? কোন টুলটা দিয়ে এই ব্লু কালারটা পিক করতে পারিস পার্টিকুলার শেড অফ ব্লু তুই কি করে আইডেন্টিফাই করবি একেবারে তার জন্য কোন টুলটা ওই আরজিবি কোডিং পাবি কোন টুলটা ইউজ করলে ইনফো প্যালেটে ওটা পাবি কিন্তু অ্যাকচুয়ালি কালার পিকার টুল দিয়ে ইউ হ্যাভ টু পিক দ্যাট পার্টিকুলার কালার কালার পিকার মনে আছে এই যে এই যে এই যে কালার পিকার এখানে আছে এই যে ঠিক আছে তারপরে কি করবি তারপর কি করবি এখানে একটা এলিমেন্ট আছে এটা ছটা কি করে ক্রিয়েট করবি হ্যালো হ্যালো নিশান্ত প্রিয়াঙ্কা কি করবি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে তারপর একটা লেয়ার তো হয়ে যাবে তারপর কন্ট্রোল জে দিয়ে আরো পাঁচটা লেয়ার বানিয়ে নেব ওকে তারপর তবে ছটা ছটা মে তো হয়ে যাবে হুম হুম তারপরে তারপরে ভাবছি দেখ প্রত্যেকটা ইউ হ্যাভ টু সি ইট প্রপারলি নো ইউ হ্যাভ টু সি ইট প্রপারলি দেখ প্রত্যেকটা কি কি এলিমেন্ট এখানে অ্যাড করা আছে এক্সেপ্ট দ্য ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কি কি আছে দেখ প্রত্যেকটা opacity চেঞ্জ হয়েছে এক্স্যাক্টলি হোয়ার ফ্রম ইউ ক্যান চেঞ্জ দ্য ওপাসিটি একেবারে একেবারে ঠিক বলেছিস লেয়ার প্যালে প্যানেলে ওপাসিটি থাকে সো এটা কিভাবে তোরা জানতে পারছিস অ্যাজ ইউ আর ওয়ার্কিং অন ইট যারা কাজ করছিস না তারা কিন্তু যখন করবি তখন কিন্তু খুঁজে পাবি না দেখ এখানে লেয়ার প্যানেলে ওপাসিটি থাকে এটা লক লেয়ার ওকে আনলক করতে হবে সি এই ওপাসিটি ইজ দেয়ার ওপাসিটি পাল্টাতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওপাসিটি কারণ আউটপুটে দেখ প্রত্যেকটা ওপাসিটি আলাদা আলাদা আছে আরেকটা কি অ্যানাদার ওয়ান অবজারভেশন ইজ নেসেসারি টু ডু ইট আর একটা অবজারভেশন বাকি আছে সেটা কি ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওপাসিটি দেন সাইজটাকেও ছোট বড় করতে হবে এক্স্যাক্টলি সাইজটাও তো ছোট বড় করতে হবে তা একেবারে ঠিক বলেছিস সো
আমি এই দুটো অ্যাসাইনমেন্টও দিচ্ছি, তোরা যদি এই অ্যাসাইনমেন্টগুলো করিস তাহলে তোদের পোস্টার মেকিং এ সুবিধা হবে। ইউ শুড হ্যাভ এ ভিজুয়ালাইজেশন অফ ইউর পোস্টার, লাইক কে একজন বলল যেন আমি আমার কফি শপের পোস্টার বানাবো, ইউ শুড হ্যাভ এ ভিজুয়ালাইজেশন ইন ইউর মাইন্ড এজ ওয়েল অ্যাজ অ্যাট ইউর খাতা অর এক্সারসাইজ বুক অফ দ্য পোস্টার, অ্যান্ড দেন ইউ ক্যান পুট ইট ডাউন ইন দ্য ইন ইউর ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক ইন ফটোশপ। বাট ওয়ান থিং ইউ নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ ভিজুয়ালাইজেশন ইউ ইউ আর হ্যাভিং অ্যান্ড হাউ টু পুট ইট ইন টু ডিজিটাল প্ল্যাটফর্ম, কিভাবে করবি এক্সাক্টলি। তার জন্য খাতায় পাতিগত লেআউটটা এঁকে নিবি, তারপর এলিমেন্টগুলো আনবি ইন ডিফারেন্ট লেয়ার্স, অ্যান্ড ইউ হ্যাভ টু এডিট ডিফারেন্ট এলিমেন্টস। সো আমি বলে দিয়েছি মোটামুটি যে তোর ইমেজগুলো কিভাবে এডিট করতে, হাউ টু কাট দিস, হাউ টু মডিফাই দোজ থিংস, হাউ টু ম্যানিপুলেট, মেইনলি ম্যানিপুলেট দোজ ইমেজেস এজ ওয়েল এজ দ্য টেক্সট অলসো। ইউ ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট কাইন্ড অফ ব্লেন্ডিং মোডস, ইউ ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট কাইন্ড অফ স্টাইলস টু দ্য টেক্সট অলসো। হাউ টু ডু দ্যাট নাও ইউ উইল বি এবল টু, অ্যান্ড হাউ টু ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্টার্স অলসো, ইউ ক্যান ইউজ ফিল্টার্স ইন দ্য টেক্সট অলসো। ওকে, সো নাও ইউ ক্যান ইউ উইল বি এবল টু ডু দ্য ইউ উইল বি এবল টু ডু দ্য হোয়াট আই শুড সে দ্য টোটাল পোস্টার। ওকে, সো আজকে তোদের পুরোটা শেষ করবো ভেবে দিয়েছিলাম বেসিক্যালি। দ্য ফটোশপ আমি পুরোটা, কিন্তু তোরা যেহেতু মাস্কিংটা করিস নি, সেহেতু আমি লাস্ট মাস্কিংটা মেবি অন্যদিন কোনো দিন দেখিয়ে দেবো। তোদের যে ক্লিপ মাস্কিং, আর একটা ক্লিপ মাস্কিং দেখানো হয়নি তাই কি? ক্লিপ মাস্কিং দেখানো হয়েছিল না ভেক্টর মাস্কিং দেখানো হয়নি? আমার কিন্তু মনে নেই কোনটা দেখানো হয়েছে কোনটা দেখানো হয়নি, একটু বলতে পারবি তোরা? কারোর কাছে কি মার্ক করা আছে? আমি জানি না। তাহলে যদি ভেক্টর মাস্ক দেখানো না হলে আমি ভেক্টর মাস্ক একটু মনে করে রেখে দেবি, ভেক্টর মাস্কটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আদারওয়াইজ ফটোশপের এই পোস্টার আর এই অ্যাসাইনমেন্ট গুলো শেষ করলে মোটামুটি শেষ, বাকি পরে যদি টাইম পাই আরো কিছু কিছু তোদের অ্যাপ্লিকেশনস দেখাবো যদি টাইম পাই। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু কমপ্লিট ভেক্টর প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ আ পেজ লেআউটিং প্ল্যাটফর্ম। সো ভেক্টর প্ল্যাটফর্ম উইল বি ডুইং অ্যাট ইলাস্ট্রেটর, ইন ইলাস্ট্রেটর সো ইউ হ্যাভ টু ডাউনলোড দ্য ইলাস্ট্রেটর। বেসিক্যালি ইলাস্ট্রেটরে ফার্স্ট অ্যাপ্লিকেশন আর ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকবে তোদের ক্রিয়েট আ কার্টুন ক্যারেক্টার, যে কোনো কার্টুন ক্যারেক্টার, অথবা বলতে পারিস তোরা স্কিম্যাটিক ডায়াগ্রাম, না স্মার্ট স্কিম্যাটিক ডায়াগ্রাম, লেটস মেক ইট আ কার্টুন ক্যারেক্টার। স্কিম্যাটিক ডায়াগ্রাম সায়েন্স পড়ে করে করে বিরক্ত হয়ে গেছি, জাস্ট ড্র এনি কার্টুন টাইপ অফ ক্যারেক্টার, ওকে, অ্যান্ড পুট দ্যাট অ্যান্ড টেক দ্য ফটোগ্রাফ। নেক্সট ডে ইউ হ্যাভ টু কাম, প্রত্যেকে ইউ হ্যাভ টু কাম উইথ আর্ট, ডিজিটাইজ ইউর হ্যান্ড ড্রন ডিজিটাইজ কার্টুন ক্যারেক্টার, ইট ক্যান বি ইউর ওন ক্যারেক্টার, ইট ক্যান বি ইউর ওন অলসো, লাইক ইফ ইউ নিড এনি হেল্প। আমি আগের বছরের কারা কি সব করেছিল, যেহেতু আগের বছরে অনলাইন হয়েছিল, আমি দেখাতে পারি। ইউ হ্যাভ টু ড্র ইট ইভেন ইফ ইউ আর টেকিং আইডিয়া ফ্রম এনিওয়ার, ইউ হ্যাভ টু ড্র ইউর অ্যাট ইউর খাতা, দ্যাটস হাউ ইট ইজ ডান। যদি ইফ ম্যানাস্ক্রিপ্ট ইজ গিভেন টু দ্য পাবলিশিং হাউস, দ্যাটস হাউ দ্য লাইন ওয়ার্ক ইজ বিন কনভার্টেড টু ডিজিটাইজ ফরম্যাট। আচ্ছা, আমি ইলাস্ট্রেটারটা চালাচ্ছি, একটুখানি টাইম লাগবে ইলাস্ট্রেটারটা ওপেন হতে। দিস ইজ হাউ দ্য থিং ইজ বিন কনভার্টেড টু ইলাস্ট্রেটার। আচ্ছা, এখানে পিডিএফ তো করা আছে, আমি বেকার কেন ইলাস্ট্রেটারটা চালাচ্ছি? কম্পিউটারের মাথা খারাপ হয়ে যাবে তাহলে, ফটোশপও চলছে। And this is a small laptop only. তোদের এই দুটো পাঠাবো একটু মনে করে।
So one of your seniors have done this in Illustrator. So this kind of cartoon character you have to draw it at your khata and take a photograph of it, and we will be digitizing that. O ki ekechilo, not with the color coding. So the senior eta korechilo, only the drawing, only the pencil drawing, only the line drawing. Okay, then we have converted to the digital form of it. So this kind of thing you have to draw and come take with you in the next day. Okay, mone thakbe 1 2 3 4 5 6 mone thakbe ki? Yes ma'am. Or I should show you two more examples. এমনি করে অনেকে অনেকে ওই সব সব নর্মাল কার্টুন ক্যারেক্টার করে সিনচ্যাং কি সব সব আছে তোরা জানিস নিশ্চয়ই। ওগুলো তো লোগো টোগো দ্বারা আর কার কার্টুন ক্যারেক্টার ভালো আছে কার্টুন কি করেছিল দেখি এই যে এই কার্টুন ক্যারেক্টার করেছিল এই চিনিস নিশ্চয়ই টিভিতে দেখা যায় এমনি ওরা কিন্তু জাস্ট এই করেছিল ইলাস্ট্রেটর এখনো খোলেনি বোধহয় খুললে দেখাতাম কিভাবে ওরা ড্রয়িংটা করেছে ওপেন উইথ ইলাস্ট্রেটর অ্যাডোব ইলাস্ট্রেটর So all of you should come with a hand-drawn cartoon character like this or line drawing image, anything, anything. Next day and we'll be digitizing it through Illustrator, provided you have to complete everything of Photoshop by then. And with this, we'll be completing the vector masking also. And the next day and then we'll be continuing with Illustrator and then we'll finish with the InDesign. Eki, I'm sharing the screen. No, I'm sharing the screen. Can you see my screen? Okay, fine. Illustrator ta khulte ektu deri lagche noile ami directly de ami khulle dekhiye debo oder অরিজিনাল লেয়ারটা কিরকম ছিল তেমনি তোদের একটা করে ড্র করে রেডি রাখতে হবে ইউ হ্যাভ টু ড্র ইট এন্ড ইট উইল রেডি উইথ ইট বাবা তো অরিজিনাল লেয়ারটা কি ডিলিট করে দিয়েছে নাকি রে আচ্ছা কন্ট্রোল জুম করি তাহলে দেখতে পাবি ব্যাপার অরিজিনাল লেয়ারটা মনে হয় ডিলিট করে দিয়েছে ব্যাপার বলি অরিজিনাল লেয়ার অলওয়েজ ক্রিপ দ্য অরিজিনাল লেয়ার্স ওকে ওকে অরিজিনাল লেয়ার রাখেনি ডিলিট করে দিয়েছে আই এম টু শো ইউ দ্য অরিজিনাল লেয়ার অরিজিনাল লেয়ারে কি ছিল দে হ্যাভ হ্যান্ড ড্রন ইট অ্যান্ড দে হ্যাভ প্রোডিউস দিস থিং এইগুলো কম্পিটিশন পোস্টার জিনিস
আসলে অরিজিনালটা লিখেছিল দেখি, বুঝতে হবে। শঙ্কর প্রসাদ, ইনভিটেশন কার্ড, লোগো, ইনভিটেশন কার্ড, ইনভিটেশন কার্ড, কার্টুন। এ দেখি অরিজিনাল রেখেছে। অলওয়েজ কিপ দ্য অরিজিনাল ইন্ট্যাক্ট, আদারওয়াইজ ইউ ক্যানট সি দ্য অরিজিনাল। এও কোথায় দিয়েছে অরিজিনালটা? দে হ্যাভ ড্রন দিস বাই হ্যান্ড অ্যান্ড দে হ্যাভ ডিজিটাইজ দিস। ওকে, আমি এখন খুঁজতে পারছি না কোথায় কোথায় সব অরিজিনাল রেখে দিয়েছে। অরিজিনাল শুড বি কেপ্ট অ্যাট আ সিঙ্গেল লেয়ার, ওকে, সো দ্যাট এনি টাইম ইউ ওয়ান্ট টু সি ইট, ইউ ওয়ান্ট টু রিভিজিট ইট, এনি টাইম ইউ ক্যান সে ইউ ক্যান চেক ইট। ওকে, সো অল অফ ইউ নেক্সট ডে আমি প্রত্যেকের কাছে চাইবো যে হ্যান্ড ড্রন একটা পিকচার নিয়ে আসবি, বিকজ আই উইল বি কনভার্টিং ইট ইন্টু ডিজিটাইজ ফর্ম অ্যান্ড টু আইল শো ইউ হাউ টু ডু দ্যাট উইথ ওয়ান্স, যে কোনো একজনেরটা নিয়েই আমি কিন্তু করব, ঠিক আছে? সো এভরিবডি শুড কাম আপ উইথ দিস, ওকে। সেই যে অর্ক আর এই চলে গেল, অর্ক আরেকজন চলে গেল, এক মিনিট লেট মি সি, অর্ক চলে গেছে আর অভিষেক পাণ্ডে তো নেই এখানটায়, দেবদত্ত চলে গেল, অর্ক আর দেবদত্ত চলে গেল, অভিষেক পাণ্ডে তো নেই এখানটায়, আর ওরা কিন্তু জয়েন করেনি। যাই হোক, আমি কিন্তু প্রত্যেকের প্রেজেন্ট নিচ্ছি বেসিক্যালি, তো অ্যাটেন্ডেন্স ইজ অলসো হ্যাভিং মার্কস, সো রিমেম্বার দ্যাট ইভেন ইফ ইউ আর নট ডুইং এনিথিং, অ্যাটেন্ডেন্স উইল অলসো বি হ্যাভিং মার্কস উইথ ল্যাব রিপোর্ট, ইভেন ইফ ইউ হ্যাভ ডান ব্যাড অ্যাট দ্য ভাইভা, ইফ ইউ আর প্রেজেন্ট অ্যাট দ্য ল্যাব অ্যান্ড সাবমিটেড অল দ্য ল্যাব রিপোর্ট উইথ অ্যাসাইনমেন্ট, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ওনলি। Okay, so for today it is done. In the today's lab report, you have to do two assignment with the filters. Okay, I'll be communicating with you the raw image with the output. You have to prepare that and you have to apply the filters onto different images, and you have to be prepared with one constructive and one destructive filter and submit it to me with the lab report. Okay, thank you. Next Monday. Yes. একেবারে রিপোর্ট চেক করিনি, আমি রিপোর্ট চেক করলে তো জানতাম, আমি তুই বললি যখন জাস্ট চেক করলাম মেইলটা আমার এখন এক নাম্বার। ওকে ফাইন, ডেফিনেটলি আমি বলে আমি চেক করে বলে দেবো যে ওটা ঠিক কিনা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি ফরম্যাটটা পাঠিয়েছিলাম, সেই স্টেপস গুলো কি ফলো করেছিস? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে খারাপ, তাহলে ঠিকই থাকবে নিশ্চয়ই, আমি চেক করে তাও বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। আমি কেন এখন একটু সময় পাচ্ছি না?